সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আব্দুস সালাম, সহকারী শিক্ষক ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের সূচক লগারিদম 4.1-4.2 অধ্যায়ের উপর একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিব। x সমান 2, y সমান 3, z সমান 5, w সমান 7। প্রশ্ন ক, রুট ওভার y কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় কর। প্রশ্ন খ, w লগ x z বাই y স্কোয়ার মাইনাস x লগ z স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার y প্লাস y লগ y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 z এর মান নির্ণয় কর। প্রশ্ন গ, দেখাও যে লগ রুট ওভার y কিউব প্লাস y লগ x মাইনাস y বাই x লগ x z ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড সমান y ভিত্তিক লগ রুট ওভার y কিউব। এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রথমে কর্ণং প্রশ্ন, কর্ণং প্রশ্ন বলছে রুট ওভার y কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তার মানে y এর মান লাগবে, উদ্দীপকের y সমান দেওয়া আছে 3, তাহলে দেওয়া আছে y সমান 3। তাহলে অতএব রুট ওভার y কিউব এর 3 ভিত্তিক লগ সমান 3 ভিত্তিক লগ রুট ওভার y কিউব। এখন আমরা y এর মান এই 3 বসাবো, তাহলে এই 3 ভিত্তিক লগ এই 3 কিউব পাওয়ার রুটের পরিবর্তে পাওয়ার হাফ। এখন উপরে এই 3 এই 1 এর সাথে গুণ হলে 3/2 হয়, অর্থাৎ 3 ভিত্তিক লগ 3 পাওয়ার 3/2। এখন আমরা জানি 3 নম্বর পাওয়ারটা অর্থাৎ এই 3/2টা বাম পাশে চলে আসবে, তাহলে 3/2 লগ 3 পাওয়ার 3। এখন এই 3 মিলে গেলে লগ সহ এটার মান হচ্ছে 1। তাহলে এখন আমরা লিখতে পারি, 3/2 ইন্টু 1 সমান 3/2, এটাই অ্যান্সার। এবার আমরা খনং প্রশ্নটি দেখব। খনং প্রশ্নের জন্য দেওয়া আছে x সমান 2, y সমান 3, z সমান 5, w সমান 7, অর্থাৎ উদ্দীপকের সবগুলো মানই খ নম্বর অঙ্কে আছে। তাহলে আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের শুরু করতে হবে প্রদত্ত রাশি লিখে। তাহলে প্রদত্ত রাশি হল w লগ x z বাই y স্কোয়ার মাইনাস x লগ z স্কোয়ার বাই x স্কোয়ার y প্লাস y লগ y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 z সমান, এখন w এর পরিবর্তে 7, 7 লগ x এর পরিবর্তে 2 ইন্টু z এর মান 5, নিচে y এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার মাইনাস x এর মান 2 লগ y এর মান z এর মান 5, 5 স্কোয়ার ডিভাইডেড বাই x এর মান 2, 2 স্কোয়ার ইন্টু y এর মান 3 প্লাস y এর মান 3 লগ y এর মান 3, 3 পাওয়ার 4, নিচে 2 পাওয়ার 4 ইন্টু z এর মান 5। অর্থাৎ এই লাইনে জাস্ট আমরা মান বসাইলাম, x এর মান 2, y এর মান 3, z এর মান 5 এবং w এর মান 7, এই মানগুলো বসালাম। এখন বাম পাশের 7টা এটার উপরে পাওয়ার হয়ে চলে যাবে, তার মানে এই লগ 2 ইন্টু 5 ডিভাইড বাই 3 স্কোয়ার হোল পাওয়ার 7, এই পাশের 7টা এটার উপরে পাওয়ার হয়ে গেল। একইভাবে এই 2 পাওয়ার হয়ে যাবে এটার উপরে 5 স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ইন্টু 3 হোল পাওয়ার 2 প্লাস এই 3 যাবে পাওয়ার হয়ে লগ 3 পাওয়ার 4, 2 পাওয়ার 4 ইন্টু 5, এটার উপরে পাওয়ার গেল 3। এখন এই 2 এর উপরে পাওয়ার 7 ইন্টু 5 এর উপরে পাওয়ার 7, নিচে 3 এর উপরে আগে 2 ছিল 3 দুগুণে 7, আগে 2 ছিল 7 দুগুণে 14 মাইনাস লগ 5 এর উপরে আগে 2 ছিল, এই 2 আসলে 5 পাওয়ার 4, নিচে 2 এর উপরে আগে 2 ছিল আর এই 2 আসলে 2 পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 2 প্লাস লগ 3 ছাড়া 12, 3 পাওয়ার 12, নিচে 2 পাওয়ার 12 ইন্টু 5 পাওয়ার 3। এখন এই সব করার থেকে আমরা লগ কমন নিব। লগ কমন নিলে বিয়োগের বেলায় ভাগ হয় আর যোগের বেলায় গুণ হয়। তাহলে লগ কমন নিলে হবে 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7, নিচে 3 পাওয়ার 14, ভাগ বিয়োগ ছিল ভাগ হয়ে গেল 5 পাওয়ার 4 ডিভাইড বাই 2 পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 2, তারপর যোগ ছিল এটা গুণ হইল 3 পাওয়ার 12 ডিভাইড বাই 2 পাওয়ার 12 ইন্টু 5 পাওয়ার 3।
অর্থাৎ 5³। এখন এই বাক্যে যদি আমরা গুণ দেই তাহলে ডান পাশে যে আছে ডান পাশেটা উল্টে যাবে, অর্থাৎ লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। তাহলে এই বাক্যে আমরা গুণ দিলাম আর ডান পাশে 2^4 × 3^2 পরে গেল, 5^4 নিচে আসলো, ইনটু 3^12 × 5^3। এখন আমরা একবারে টান দিয়ে উপরে গুণ করলাম 2^7 আর 2^ আছে এখানে 4, যে 7 আর 4 যোগ করলে 11, 2^11। 5^ এখানে 7 আর 5^7 উপরে নাই, তার মানে 5^7 একটাই। 3^ আছে 2 আর 3^ আছে 12, তাহলে 2টা 3 থেকে একটা লিখলে 2 আর 12 যোগ করলে 14, তার মানে 3^14। একইভাবে নিচে 3^14 একটাই আছে, 5^4 আর 5^3 মিলে 5^7 আর 2^12। এখন 3^14 কাটা, 5^7 উপর নিচে কাটা, তাহলে এখানে উপরে আছে 2^11 নিচে 2^12। এখন যদি আমরা এই লগ লিখে 2টা 2 থেকে 1টা 2 লিখি, তাহলে উপরে পর 11 থেকে নিচের পর 12 বিয়োগ যাবে, তাহলে 11 থেকে 12 বিয়োগ গেলে থাকে -1, তার মানে লগ 2 ভিত্তিক log 2^-1, আর -1টা বাম পাশে এসে পড়লে -log 2, এটা অ্যান্সার -log 2। অর্থাৎ খ নম্বর প্রশ্নের মান হচ্ছে -log 2। এরকম আমরা অন্যভাবেও লিখতে পারতাম, এটাও ঠিক আছে, -log 2। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। গ নম্বর প্রশ্নটি হল দেওয়া আছে x = 2, y = 3, z = 5, লেফট হ্যান্ড সাইড log√y³ + y log x − y/x log xz√log xy − log z। এখন আমরা এই মানগুলো বসাবো, এক্স ওয়াই এবং জেড এর মান। তাহলে লগ এই ওয়াই এর পরিবর্তে 3 উপরে কিউব আর রুটের পরিবর্তে হাফ, প্লাস ওয়াইয়ের মান 3 log x এর মান 2, মাইনাস ওয়াইয়ের মান 3 x এর মান 2, 3/2 log x এর মান 2 আর জেড এর মান 5, নিচে log 2 x এর মান 2, ওয়াইয়ের মান 3 2×3 − log z এর মান 5। এখন এই 3 এই 1 এর সাথে গেলে উপরে 3/2 আর নিচে 3 3/3/2, প্লাস 3 log এই 2 কে আমরা √4 দিতেছি, কারণ সবটির মধ্যে পাওয়ার 3/2 আসবে, এখানে পাওয়ারটা আসে না, এই জন্য 2 কে আমি √4 লিখলাম, −3/2 log 5^10 আর নিচে log 3/6 − log 5। এখন 3/2 এই 3/2টা এই পাশে পড়ে বাম পাশে, 3/2 log 3 প্লাস 3 log এই রুটের পরিবর্তে পাওয়ার হাফ 4^2 −3/2 log 10 আর নিচে log কমন নিলে বিয়োগের বেলা ভাগ হয়, অর্থাৎ উপরে 6 নিচে আসে 5 সমান 3/2 log 3 প্লাস এই হাফটা এই পাশে আসলে হয় 3/2 log 4 −3/2 log 10 আর নিচে log 5/6 6/5। এখন 3/2 log যদি কমন নেই, এই যোগটা গুণ হয়ে গেল, অর্থাৎ 3×4 আর বিয়োগ আছে এটা বাঘ বাঘ 10 আর নিচে log 6/5। এখন 3/2 log উপরে 3 ছাড়া 12 আর নিচে আসে 10 আর নিচে log 6/5। এখন 2 যদি 12 কে ভাগ করা হয় তাহলে 6 থাকে, 10 কে ভাগ করলে 5 থাকে, তার মানে 3/2 log 6/5 আর নিচেও log 6/5। log 6/5 কাটা যায়, থাকে 3/2, তার মানে 3/2টা হলো লেফট হ্যান্ড সাইড, 3/2 হলো লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এই রাইট হ্যান্ড সাইডটাও প্রমাণ করব, রাইট হ্যান্ড সাইড থেকেও বের করতে হবে যে রাইট হ্যান্ড সাইডের মানও 3/2, রাইট হ্যান্ড সাইডের মানও 3/2 আমাদের বের করতে হবে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড হল ওয়াই ভিত্তিক লগ √y³। এখন ওয়াই এর মান 3 আর ওই উপরে ওয়াই এর মান 3 কিউব আর রুটের পরিবর্তে পাওয়ার হাফ,
এখন নিচের থ্রি আর উপরে থ্রি রইল, এবারে পাওয়ার এই থ্রির পাওয়ারটা এই একের সাথে যে গুণ হয়ে থ্রি বাই টু, এখন থ্রি বাই টুটা বাম পাশে আসলো, থ্রি বাই টু লগ থ্রি থ্রি, এই দুটা মিললে গেলে লগের মান লগ সহ মান ওয়ান, তার মানে থ্রি বাই টু ইন্টু ওয়ান থ্রি বাই টু, তার মানে লেফট হ্যান্ড সাইড থ্রি বাই টু ছিল, রাইট হ্যান্ড সাইডও থ্রি বাই টু, অতএব লেফট থ্রি বাই টু, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট। আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত, আল্লাহ হাফেজ।